এখানে হইছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে লাগছে জাম বাইকে আর গাড়িতে হইছে মেবি এদিকে দেখেন মনের সুখে একজন দোল খাচ্ছে আমাদের মানে এই সুখ আর কই পাওয়া যায় Hello everyone, welcome to Designer on Wheels. আশা করি সবাই ভালো আছেন সো আপনারা থাম্বনেল দেখেই নিছেন যে আমি কই যাচ্ছি আমি এখন যাচ্ছি হচ্ছে বনানী অফিস সো বনানী অফিস যাব বনানী অফিস থেকে সবাই মিলে একসাথে রওনা দিবে জিয়া উদ্যানের উদ্দেশ্যে সরি আবার জিয়া উদ্যান বলছে জিন্দা পার্কের উদ্দেশ্যে সো বেসিক্যালি এটা ছোটখাটো একটা পিকনিকের মতো শহরের মধ্যে জিন্দা পার্ক শহরের মধ্যে বলতে ঢাকার কাছাকাছি একটা ঘোরার জায়গা আর কি তো আমরা এখন যাব বনানী অফিস থেকে জিন্দা পার্কে অ্যান্ড আমার সাথে আরেকজন অ্যাড হবে কাঞ্চন ব্রিজের ওখানে ও এখন নাই ওর বাসা ওদিকেই চলেন অফিসে যাই চলে আসছি বনানি 7 নম্বর রোড এইচ ব্লক 74 নম্বর বাসা অর্থাৎ শিখবে সবাইতে অনেক জ্যাম আজকে রাস্তায় সবাই কি চলে গেছে ভাই বুঝি নাই আমার তো মনে হয় দেশে কেউ আসে নাই সিরিয়াসলি সো ফাইনালি অনেক টাইমিং শেষ করে এখনো বেরোলাম এখনো দুই গাড়ি বের হওয়া বাকি অফিস থেকে এখন বাজে 11:41 আমরা বেরোলাম এখনো দুই গাড়ি বাকি এই হলো টাইমিং আমি যাচ্ছি এখন কাঞ্চন ব্রিজ ওখানে সোহাগ আছে সোহাগের সাথে দেখা করি তারপরে দেখি কই যাওয়া যায় আমরা চলে আসছি 300 ফিট জায়গাটা আসলেই খুবই সুন্দর লাগে আমার কাছে কিছু এরকম উদ্গাণ্ড থাকে রাস্তার মাঝখানেও উল্টা দিক দিয়ে চালায় যেতেছে মরে গেলে বলবে দোষ হচ্ছে বাইক আলা গাড়ি আলা বাস আলা তো এই হলো সমস্যা আমাদের আরেকজন বাইক রাফাত সাহেব উনি উল্টা দিকে ইউটার্ন নিছে এখন ওনার সাথে রাজীব ভাই আছে দুজন মিলে দুইটা বাইক এখন আসতেছে আমি 300 ফিটের দাঁড়ায় আছি এখন এখানটা নাইস জার্নি এই যে এরা হইতেছে মারামারি করতেছে কারণ এরা লেট করছে এক একজন এখন মারামারি করতেছে আর এই যে আমরা এখানে এখানে আমরা এখন মাত্র পিক করলাম হচ্ছে সোহাগ সাহেব রে উনি আসে যে এখন উনি এক্সপ্লেনেশন দিচ্ছে যে কেন লেট করছে আর কোশ্চেন হচ্ছে এই বেটা কেন লেট করছে এটা ফোন দিছিলাম ফোন ধরা নাই হ্যাঁ আর এরা হচ্ছে এই যে এটা হচ্ছে এমন ড্রাইভার এদের জন্য 3 বার ওয়েট করা লাগছে আমার এমন ড্রাইভার আমরা এখানে চাটা খাইলাম খাওয়ার পরে এখানে আমাদের সাথে আবার সাকিব ভাই জয়েন হয়েছে সাকিব ভাই চলে আসছে এবার আমরা সবাই যাব জিন্দা পার্ক না মাটির ঘরে খাইতে তো এটা বেসিক্যালি জিন্দা পার্ক আর মাটির ঘরের ব্লগ হইতেছে একসাথে দুইটা সো মাটির ঘরের ওখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর যাব জিন্দা পার্কে মানে দুপুরের লাঞ্চ করে তারপর ওখানে যাইব ঘুরতে এখানে হয়েছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে লাগছে জাম আমার কান দুইটা বন্ধ করে দিই চিপা দিয়ে ঢুকে বাইকে আর গাড়িতে হয়েছে মেবি শিট ম্যান বাসটা ঢুকাইছে কোন দিকে মানে দেখছেন মানে ও আন্ডারগ্রাউন্ড থেকে উড়ে আসছে ওখানে হইতেছে বাসটা রং সাইড দিয়ে ঢুকে পুরা জাম লাগাই দিছে এখন আমরা হচ্ছে এদিক দিয়ে যাইতেছি মাটি দিয়ে নামছি মানে মানে কি বলি বাসওয়ালাদের মানে এত বাজে পুরা রোডটা ব্লক করছে এই একটা বাস নাহলে সবাই যাইতো ওইখানে আরেকটা রাত বাস আটকাইছে মিয়া রাস্তা পুরা বাস আটকাইছে আপনি এদিকে ঢুকালে আর যাইতে পারবো না ওইদিকে পুরা ব্লক করা অ্যাক্সিডেন্ট হয়েছে মিয়া তুমি এদিকে ঢুকাইলে এদিকের রাস্তা বন্ধ হয়ে যাবে এই হচ্ছে আমরা চলে আসছি মাটির ঘর এই যে আমাদের বাইক আর এই যে আমাদের গাড়ি এই যে রাজীব সাহেব হাই হ্যালো করতেছে সবাই খাবারের জন্য এখন যাচ্ছে আমরাও যাই ভিতরে তানু ভাই ঝুলতেছে ভাই আপনার কিন্তু দড়ি ছিঁড়ে যাবে ভাই ছিঁড়ে যাবে
আর এদিকে দেখেন আরেকজন আসতেছি আপনার কাছে, এদিকে দেখেন মনের সুখে একজন দোল খাচ্ছে আমাদের, মানে এই সুখ, এই সুখ আর কই পাওয়া যায়। আর এই দেখেন আমাদের সানি ভাই আইসা, মানে চিল মোড়ে কাকে বলে ঢুকার সাথে সাথে চিল। বেসিক্যালি এই মানে যে রেস্টুরেন্ট আছে এটা থিম হচ্ছে পুরানো আমাদের, যে আমরা বাংলার বাড়ি ঘর, বাংলার খাওয়া দাওয়া এই থিমটার উপর বেস করে এই রেস্টুরেন্টটা বানানো। এটা এখনো এই বিল্ডিংটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, এটা বানাইতেছে ওই সেম থিম, সব কাঠের সবকিছু বেস করে। মানে থিম হচ্ছে আপনার সব এরকম, বাট এই রেস্টুরেন্ট বা এটাকে রিসর্ট টাইপের কনভার্ট করতেছে। এখানে আমরা সবাই বসছি খাইতে ব্যস্ত সবাই, এই যে বর্ষণ ভাই পুরো সামনে, পিছনে পিছনে তো পুরো পার্টি চলতেছে, ফুল প্লেস, কোনো দেখা দেখি নেই, সবাই খাইতে ব্যস্ত। এখানে আমাদেরকে দিছে হচ্ছে ভাত, আলু ভর্তা, বেগুন ভর্তা, গরু, ডাল, এটা হচ্ছে হাঁস, এটা হচ্ছে মুরগি, এই আর শুটকি ভর্তা দিছিল। আর এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস, এটাতে করে পানি খাবেন। আপনার গ্লাসটা দেখি ভাই, একটু পানি ঢেলে দেখ, আচ্ছা উনাকে দি, উনাকে পানি ঢেলে দেখ, এই খুবই ইন্টারেস্টিং পার্ট একটা, এটাতে করে পানি খেতে হবে আপনাদের, পানি অনেক ঠান্ডা। তো ইনি হচ্ছে আমাদের লিমন ভাই, উনি অনেক সত্যবাদী মানুষ, মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর পোস্ট করে। আপনি একদম অনেস্ট রিভিউ দেন খাবারের, কি অবস্থা? খাবার পার্সোনালি আমার কাছে ভালোই লাগছে, খুব একটা খারাপ না, স্পেশালি চালটা ভালো। আর অনেস্টলি যদি বলি যে মাংসের কোয়ান্টিটি অনুযায়ী দামটা একটু বেশি লাগছে। আপনি রেটিং কত দিবেন? 5 আউট অফ 4 4 ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আরেকজন পাইছি সত্যবাদী মানুষ ভাই, এটা হচ্ছে আমাদের মিনাজ ভাই। ভাই বলেন আপনার খাবারের রিভিউ আপনি কি দিবেন? খাবার মাশাআল্লাহ ভালো, তবে প্রাইস বেশি, প্রাইস বেশি। ও ও, আপনি ওটা নিয়ে বসে আছেন? আমি চিন্তা করতেছি প্রাইস বেশি, তবে প্রাইস বেশি, প্রাইস বেশি, বাট খাবারের টেস্ট ভালো, টেস্ট ভালো, এটা ফ্রি না? থ্যাংক ইউ। হ্যাঁ ওটা আপনারে দিছে ফ্রি, আপনি লয়ে যান। সেখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি জিন্দা পার্কের দিকে, সবাই ফটোশুট করে টরে এখন বেরোলো, বাজে হচ্ছে 2:30। আমরা চলে আসছি জিন্দা পার্ক, এই যে আপু এখানে ফটোশুট করতেছে, একদম সেই দেখছেন আপনারা, আমি থাম্বনেইলে বসাবো। এখানে আপনাকে দিতে হবে জন প্রতি 150, ছুটির দিন ব্যতীত 50, 5 বছরের কম বাচ্চাদের 50 খাবার নিয়ে প্রবেশ নিষেধ, সাধারণ দর্শনার্থী ব্যতীত অন্যান্য বেলায় আলোচনা সাপেক্ষ, যাবতীয় খেলাধুলা ও বাদ্যযন্ত্র সামগ্রী প্রবেশ নিষেধ। তারপরে আরো একটা কি নিয়ম কানুন আছে, পরকীয় যুগ হলো অশালীন পোশাকধারী। ঢোকার পরে জিন্দা পার্কে এরকম বিশাল বড় একটা পার্ক পাবেন, পার্ক বলছি মাঠ, ফুটবল ফিল্ড। এখানে আসলে পেয়ে যাবেন এত বিশাল বড় একটা পিরামিড, জিপ থেকে এটা নিয়ে আসছে স্পেশালি ওয়াফা আপুর জন্য, উনি এখানে ছবি তুলবে দেখে এই পিরামিডটা নিয়ে আসছে।
যাই হোক, এখানটায় আপনারা যখন আসবেন এরকমই হাঁটার জায়গা পাবেন, মাঝখান দিয়ে পুকুর বা টাইপের একটা আছে, এর চারিদিক দিয়ে হেঁটে বেড়াবেন। এটা বেসিক্যালি পিকনিক স্পট হিসেবে ভালো না ভাই, মানে পিকনিক মানে গ্যাং আসবে, প্রোগ্রাম টোগ্রাম হবে, তখন আর কি এটা ভালো লাগবে। তবে আপনাদেরকে গেটেই দেখালাম বাদ্যযন্ত্র নিয়ে ঢোকা নিষেধ, তারপরে কত নিয়ম কানুন। সো বেসিক্যালি এইসব জায়গায় এটাই বেটার। এর ভিতরে মেবি এটা একটা রেস্টুরেন্ট আছে আপনারা, এই যে দেখেন। যেহেতু এটা আমাদের তিনবার আসলাম আমি এখানটায়, তিনবারই আমার এর রেটিং যদি দিতে বলে কেউ আমি দিব 2 স্টার, কারণ এখানে করার মতো কিছু নেই হাঁটা চলা ছাড়া, আর 150 টাকা দিয়ে খালি হাঁটবেন, ফিরবেন, ঘুরবেন, চলে যাবেন। আসেন আপু, আমি নিয়ে আসছি আপনাকে, আমি নিয়ে আসছি আপনারে। এখানে হচ্ছে আপনারা অনেক ধরনের মোটিভেশনাল স্পিচ দেখবেন, থাকে থাকে লিখে রাখছে সদা সত্য কথা বলবা, এই সেই। তারপরে এইখানে যেমন দেখতে পাচ্ছেন, কথা নয় কাজ, সেই ধরনের কিছু মোটিভেশনাল কোর্স আপনি চাইলে এখানে আসে দেখতে পারেন। আমরা এখানে ঘোরাঘুরি শেষ করে এখন বেরো যাচ্ছি, এখানে মেইনলি আপনারা আসবেন, ঘোরাঘুরি করতে পারবেন, বেসিক্যালি টাইম স্পেন্ডিং এর জন্য এনাফ। বাট আই উডেন্ট সাজেস্ট এই জায়গায় এসে টাইম স্পেন্ড করেন, কারণ এই জায়গায় এসে পিকনিক ছাড়া যদি এই জায়গায় আসেন আসলে মজা করতে পারবেন না যদি টিম নিয়ে না আসেন। আর যদি এই যে কই সোহাগ ভাই, কই আমাদের এই যে, আর যদি এই যে সোহাগ ভাইয়ের মতো চুদুর বুদুর করতে চান তাহলে 2 জন লয়ে আসবেন, ঠিক আছে? এটা ছাড়া আর কিছু করার নাই এখানে। ওকে, তো দেখা হবে নেক্সট কোন ব্লগে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।